ইলিশ মাছের প্রতি বাঙালির ভালোবাসা অনেক। মাছের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুকালের। জেলেদের ভাটিয়ালে গানের সুরে জাল ফেলে ইলিশ ধরা থেকে বাজার পর্যন্ত পৌঁছে দেওয়াটা তাদের কাছে যেমন উৎসবের মতন, তেমনি চড়া দাম হওয়া সত্ত্বেও ইলিশ কিনে খাচ্ছেন ইলিশ প্রেমীরা। মাছ ছাড়া বাঙালির খাবারের থালা যেন চিন্তাই করা যায় না, তাই তো বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। আর খাবারের তালিকায় মাছের কথা যখন উঠে আসে তখন ইলিশ তো কোনোভাবেই বাদ দেয়া যায় না। এমন বাঙালি পাওয়া কঠিন যারা ইলিশ মাছ পছন্দ করে না। কালে ভদ্রে মাছ খাওয়া বাঙালিও ইলিশ মাছটাই খায়। মুখরোচক খাদ্য তালিকায় ইলিশ মাছের নাম বললে ভুল হবে না। বর্ষার বিকেলে একটু ইলিশ খিচুড়ি আর অতিথি আপ্যায়নে জায়গা করে নেয় গরম ভাতের থালায় ঝাঁজে ভরা সর্ষে ইলিশ। কিন্তু যদি বাড়িতে ইলিশই না থাকে তবে কি উপায়? ভেবে অবশ্যই কপালে চিন্তার ভাঁজ পড়বে। এই চিন্তার অবসান ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। সম্প্রতি টিনজাত বা কৌটাজাত সর্ষে ইলিশ উদ্ভাবনে কাজ করছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী আহসান হাবিব। মৎস্য বিজ্ঞান বিভাগের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের তহবিলে পরিচালিত এই গবেষণাটির তত্ত্বাবধান করছেন তিনি। মানুষ কিন্তু এখন রেডি টু ইট বা রেডি টু কুক ফুডের দিকে ঝুঁকছে, যেন সেটা খুব সহজেই রান্নার ঝামেলাটা না করে একটু গরম করে খাওয়া যায়। সেই প্রেক্ষাপটে আসলে আমার মনে হলো যে মাছের ক্যান্ড ফিশ বা মাছের কোটাজাতকরণ নিয়ে কাজ করা যায়, যেন সারা বছর মানুষ ইলিশটা পায় এবং সেই কারণে আমি ইলিশটাকে বেছে নিয়েছি। সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং কোনো রকম কেমিক্যালের সাহায্য ছাড়াই টিনজাত সর্ষে ইলিশ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। সব মিলিয়ে আমাদের প্রায় 6-7 মাস হয়েছে কাজ শুরু করেছি। যে ক্যানটা আমরা ব্যবহার করছি এই ক্যানটা কিন্তু নর্মাল ক্যান না, এই ক্যানের ভিতরে একটা জিঙ্ক অক্সাইড বা অন্য এক ধরনের লেয়ার থাকে, যে লেয়ারটা কারণে ওখানে মাছ বা মাছের প্রোডাক্ট রাখলে সেটা কিন্তু ওই ভিতরে টিনের সাথে কোনো বিক্রিয়া করবে না এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। এই ইলিশটা আমরা এখন পর্যন্ত এখানে কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ দিইনি। আমাদের লক্ষ্য হচ্ছে প্রিজারভেটিভ ছাড়া এই ইলিশটাকে তার যেই শেলফ লাইফ বা দীর্ঘস্থায়িত্ব এটাকে 1 বছর পর্যন্ত নিয়ে যাওয়া, তাহলে মানুষ নির্ভয়ে এই ইলিশটা খেতে পারবে। একটি কৌটায় 200-300 গ্রামের মতন অর্থাৎ 2-3টি মাছের টুকরা তৈরি বা রান্না করা থাকবে এবং খুব শীঘ্রই বাজারজাত করার জন্য সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আমাদের এই মুহূর্তে টার্গেট হচ্ছে 1 বছর পর্যন্ত নিয়ে যাওয়া, অন্তত পক্ষে 6 মাস একেবারে টাটকা মাছের মতো হবে কিনা এটা তো আসলে ভোক্তার উপর নির্ভর করবে। যখন আমরা এটা বাজারজাত পর্যন্ত যেতে পারবো তখনও একটা ফিডব্যাক পাবো, তার আগেও প্যানেল টেস্টেও আমরা এই ধরনের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রথম ও মূল লক্ষ্য হচ্ছে এটা শেলফ লাইফকে ইনক্রিজ করা। বিশ্বব্যাপী টিনজাত মাছ মানুষের মাঝে যেমন দ্রুত ও ঝামেলামুক্ত একটি উপায় তেমনি জনপ্রিয়, ঠিক একইভাবে দেশের বাজারে খুব শীঘ্রই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে টিনজাত সর্ষে ইলিশ। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।